এরই মধ্যে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের পিএসজি ছাড়ার বিষয়টি মোটেও ভালো লাগেনি কিলিয়ান এমবাপের। লিওনেল মেসির মতো সর্বকালীন সেরাদের একজনের এমন ক্লাব ছেড়ে চলে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন কিলিয়ান এমবাপে। গতকাল ইউরোপিয়ান ফুটবল পাড়ায় হট টপিক এমবাপের দলবদল। ফরাসি এই ফরওয়ার্ড নাকি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। কিলিয়ান এমবাপ্পে সরাসরি গণমাধ্যমে জানিয়েছেন 2024 সালের জুন পর্যন্ত তার সঙ্গে যে চুক্তির মেয়াদ আছে পিএসজির, এরপর নতুন করে কোনো চুক্তি নবায়ন করতে রাজি নয় তিনি। অর্থাৎ পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের হঠাৎই এমন পিএসজি ছাড়ার পিছনে কারণ কি? যেখানে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নিজেদের পরবর্তী স্পোর্টিং প্রজেক্ট সাজিয়েছে পিএসজি, উঠে এলো এবার সেই কারণ। কেন হঠাৎই পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে? মূলত ক্লাবটির উগ্র সমর্থকদের উপক্ষুব্ধ হয়েই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। এর পিছনে রয়েছে লিওনেল মেসির সঙ্গে সমর্থকদের বাজে আচরণের বিষয়টি। মেসি প্রসঙ্গে কিলিয়ান এমবাপ্পে বলেন, আমরা ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের কথা বলছি, মেসির মতো কেউ চলে গেলে এটা কখনোই ভালো খবর নয় ক্লাবের জন্য। আমি ঠিক বুঝতে পারছি না কেন এখানকার ভক্তরা স্বস্তি পায় মেসি ক্লাব ছেড়ে চলে গেলে। ফ্রান্সে মেসি প্রাপ্য সম্মানটুকু পায়নি, এটা লজ্জাজনক ব্যাপার পিএসজির জন্য। ইতিহাসের সেরা ফুটবলার ক্লাবটি ছাড়ায় পিএসজি হারিয়েছে জৌলস, তাই এখন আর পিএসজিতে থাকার কোনো ইচ্ছে নেই কিলিয়ান এমবাপ্পের। জানা গেছে নেইমার জুনিয়রও ছাড়ছেন পিএসজি, অর্থাৎ সাধারণ মানের ক্লাবে পরিণত হচ্ছে প্যারিসের ক্লাব, তাই এখানে থেকে ভবিষ্যৎ নষ্ট করতে চান না কিলিয়ান এমবাপ্পে।